তো এখন আমি কি করবো? আমি তো কাঞ্চন ভাই একজন মাথার উপরে আছে সিনিয়র, আমি তার সাথে কথা বলে তো আমি কিছু করবো না। সেখানে গিয়েছি ফুল কোর্টে গিয়েছে, আবার ফুল কোর্ট থেকে কিন্তু এটাকে পূর্ণ বেঞ্চ কিন্তু আবার এটাকে এইখানেই পাঠিয়েছে নিষ্পত্তি করার জন্য। তো সেখানে এসছি, তো সেখান থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এখন আবার যদি আপিল হয় আপিল করবো। বিদায়ী কমিটি আর এক কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেবে। তো যেহেতু আমি আগের কমিটিতে ছিলাম, তো সেখানে আমি আবার দায়িত্ব বুঝিয়ে নেব বা বুঝে নেওয়ার কিছু নেই। তো আমি তো যেহেতু আমরা মাত্র দেখতে পেলাম কিছু লোক এফডিসিতে ঢুকেছে এবং তারা হয়তো বহিরাগত, তো এটা নিয়ে আপনার কী বলার আছে? আমি তো বারবার বলে আসছি শিল্পীরা, এটা তো KPI, এখানে তো শিল্পীরা থাকবে, বহিরাগত মানুষ কেন থাকবে? আমি বারবার আপনাদের এটাই বলে আসছি যে তাদেরকে কি আপনাদের ক্যামেরায় ধরা উচিত যে আপনারা কীভাবে আসছেন, কেন আসছেন, এই জিনিসগুলো তো আপনাদের কথা বলো ভাই ক্যামেরা সরান। তো আপনাদের যদি এই জিনিসগুলো আপনারা না ধরে তুলে ধরেন, তাহলে আমি আমি আমরা তো শিল্পী, আমরা তো চাই না এফডিসির মধ্যে একটা বঙ্গবন্ধুর তৈরি এফডিসি ভাই এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, বাজে পরিবেশ সৃষ্টি হোক, আমরা তো চাই না। যা ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে আপিল রায়টা অনেকদিন পরে হলো, বারবার তারিখ হওয়ার পরে, তো এই যে বিলম্বিত হওয়ার কারণটা আপনি কীভাবে? একটা আইনি প্রক্রিয়া থাকে, আইন তো আসলে তার নিজস্ব গতিতেই চলে, সে আইন তার সময় অনুযায়ী সময় নিয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম হয়েছে। আপনি এখানে পাশ করার পরেও যে এই বিষয়টা আদালত পর্যন্ত ঘোরালো, এটার কারণ কী থাকতে পারে আপনি মনে করেন? এটা আমি কী বলবো, অন্যায় তো অন্যায়, আইন যেটা আইন বহির্ভূতভাবে কিছু করেছেন, অন্যায়ভাবে কিছু করেছেন, সেটাই রেজাল্ট হয়েছে। আপনি কি আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে কি শঙ্কিত? মানে আজকে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো আমি তো এটা ভাবতেই পারিনি এমন কিছু হবে। এফডিসি এটা KPI, এখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন, সেখানে ধরনের পরিস্থিতি কেন হবে? কিন্তু আজকে হচ্ছে, আপনি আসার পরে আমরা অলরেডি দেখছি খেলবেন, কিন্তু এখানে কিন্তু শিল্পীরা নাই, কিন্তু কারা এরা, আপনি বলেন কারা এরা, বাইরের মানুষ, বহিরাগত মানুষ। আচ্ছা আর একটা প্রশ্ন যেটা আমার হয়তো অন্যদের থেকে একটু ডিফারেন্ট, আপনার শিল্পী সমিতি আপনি যখন ছিলেন, আপনার শিল্পী সমিতির সামনে পাখি ছিল কিছু, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিছু বলেন? এটা কেউ করেছে মন থেকে, এটা করেছে, এটা কেউ ভালো মনে হয়েছে সে করেছে। আপনি কি মনে করেছেন? আমি তো বললাম যে একজনের সৃষ্টি আরেকজন নষ্ট করে কীভাবে, আর আমি তো উনি তো কে করেছে যাই না, কাম সরকারের সাথে কথা বলে বলবো বুঝবো। আর আমি তো আপনাকে বারবার বলতেছি, আমি তো নির্বাচিত সেক্রেটারি, আমি তো এমন না যে প্রার্থী তালিকা থেকে বাতিল হওয়ার পরে স্কুটিংয়ে বাদ হয়েছি, আমি তো একদম ভোটে নির্বাচিত একজন সেক্রেটারি। দাদা আপনি কালকে থেকেই বসছেন চেয়ারে, বসবেন? আমি তো আজকেও আসছিলাম, আমি তো আমার সভাপতির অনুমতি নিয়ে আসছি। তো এখন আমি কি করবো? আমি তো কাঞ্চন ভাই একজন মাথার উপরে আছে সিনিয়র, আমি তার সাথে কথা বলে তো আমি কিছু করবো না, সে বলবে সিনিয়র। আপনি কি কথা হয়েছে কাঞ্চন ভাইয়ের সাথে? কথা হয়েছে, ধন্যবাদ।